খুলনা সিটি নির্বাচনে 40 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এদিকে শেষ সময়ের প্রচারে ব্যস্ত বরিশালের প্রার্থীরা, ভোটারদের মন ভোলাতে নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন রাজশাহী এবং সিলেটের প্রার্থীরাও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খুলনা সিটি নির্বাচনে নগর উন্নয়নে 40 দফায় ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। ইশতেহারে পরিবেশ বান্ধব নগরী, জলাবদ্ধতা দূরীকরণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও অংশগ্রহণমূলক সুশাসন গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সব উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করে হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে নগরীর সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমি আশাবাদী, নির্বাচিত হলে আমরা সবাই মিলে আগামী প্রজন্মের জন্য একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ, স্মার্ট খুলনা গড়ে তুলতে পারব। মহানগরীর 18 নম্বর ওয়ার্ড ও দৌলতপুর এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু। এ সময় খুলনা মহানগরীর উন্নয়নে নিজের পক্ষে ভোট চান তিনি। আমাকে টাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে একবারের মতো আমাকে সুযোগ দেন, কিভাবে সিটি কর্পোরেশন চালাইতে হয় সেটা আমি ভালো করে জানি। এদিকে মেয়র পদের অন্য প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়াল। একজন মেয়রে 5টা থানায় 5টা অফিস নিতে পারবে, সেখানে ওয়ার্ডে অসংখ্য অফিস আমরা দেখতেছি, প্রত্যেক ওয়ার্ডে অসংখ্য অফিস, এটা আচরণবিধি লঙ্ঘন মনে করছে, টাকার ছড়াছড়ি। বরিশালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খায়ের আব্দুল্লাহ নগরীর 10 নম্বর ওয়ার্ডের চাঁদমারি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন হাজি মহসিন মার্কেট এলাকায় সকালে গণসংযোগ করেন। এ সময় তারা বর্ধিত এলাকার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন। বর্ধিত এলাকায় আপনার ড্রেন পানির সুব্যবস্থা করতে হবে, বর্ধিত এলাকায় কোন এলাকায় ইপিজেড অথবা কোন এলাকায় আপনার ইন্ডাস্ট্রি সাইট সিলেক্ট করা যায় এটা আমাদেরকে দেখতে হবে। বর্ধিত এলাকা যেগুলো আছে যেগুলো একদমই কোনো উন্নয়ন হয়নি, ওই ওই বর্ধিত এলাকায় আমরা কাজ শুরু করব। তাপদাহ উপেক্ষা করে প্রচার চালান রাজশাহী ও সিলেট মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। ভোর থেকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মুর্শিদ আলম ফারুকী রাজশাহীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। দুপুরে খোজাপুর, স্কুলমোড়, সাতবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় পথসভা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। এই চাকরির ক্ষেত্র তৈরি করার জন্য আমি আমার ইশতেহারে 1 নম্বর কিন্তু এটাই রেখেছি যে 1 নম্বর চেষ্টা থাকবে আমার রাজশাহীকে শিল্পায়ন করা। ভোটার যারা আছেন ওনারা আশ্বস্ত করছেন, ওনারা চায় পরিবর্তন, ওনারা চান যে হাত পাখা বিজয় লাভ করলে, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম, যেহেতু আমাদের দলের নামই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, সুতরাং ইসলামী আন্দোলন যদি বিজয় লাভ করে তাহলে সবাই শান্তি পাবে ইনশাআল্লাহ আশা করি। সিলেটের প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, গণসংযোগে সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। ভোটারদের মন ভোলাতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন অন্যান্য প্রার্থীরা। স্মার্ট বাংলাদেশের যে প্রত্যয়, সেই স্মার্ট বাংলাদেশের এই প্রত্যয়ের আমরা সিলেটকে একটি সুন্দর, আধুনিক, স্মার্ট সিটি গঠন করতে চাই। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয় সিলেটের 43 ও রাজশাহীর 16 নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এবারে অন্যান্য খবর। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর সম্পর্ক 1971 সালে মুক্তিযুদ্ধে রক্তদানের মধ্য দিয়ে সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। বলেন, বর্তমানে যুদ্ধক্ষেত্রে নানা প্রযুক্তি যুক্ত হয়, সেনা সদস্যদের অনেক বেশি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে হয়। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির 84তম দীর্ঘমেয়াদী কোর্সের প্রশিক্ষণ সমাপনী রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে এসব কথা বলেন তিনি। শুরুতেই তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপরে পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন। এবারে 148 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। এর আগে ভারতীয় সেনাপ্রধান সকাল 7:45 দিকে বাংলাদেশ মিলিটারি একাডেমি গ্রাউন্ডে পৌঁছান। তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।